Assalamu alaikum, dear student. I hope you all are doing well, staying at your home safe and sound. Today we have a class on our Active English Book 2, page 85. From this book, page 85, we have to complete a table. There is two tables. I hope you have your Active English book with you. Please take your exercise copy, pencil, eraser and sharpener with you too. Now we will start. We will start with page 85. Look at your book, page 85. There is two tables, number 1, number A and number B. From number A table, we have four columns, and the first column we have 7 words, second column one word, third column one word, and the fourth column we have also 7 words. Priyo shikharthira, ajke amra amader active english book 2 theke amra class korbo. এই যে আমাদের অ্যাক্টিভ ইংলিশ বুক 2, আশা করি এই বইটি তোমরা তোমাদের কাছেই রেখেছো, সেই সাথে তোমরা তোমাদের পেন্সিল, তোমাদের রাবার বা ইরেজার, শার্পনার এবং এক্সারসাইজ কপি বা ক্লাস ওয়ার্কের যে কপিটা আছে সেটা নিয়ে বসবে। আজকের ক্লাসে আমরা পৃষ্ঠা 85, দ্যাট মিন্স পেজ 85 থেকে একটি ট্যাবল করব। আমাদের যে ট্যাবলটা এ নাম্বার ট্যাবল, এই ট্যাবল থেকে আমরা কিছু ট্রু সেন্টেন্স তৈরি করব। আমাদের প্রথম কলামটিতে 60টি ওয়ার্ড দেওয়া আছে, দ্বিতীয় কলামটিতে একটি, তৃতীয় কলামে একটি এবং চতুর্থ কলামে আবার 60টি ওয়ার্ড দেওয়া আছে। তো আমরা এই 4টি কলাম থেকে, প্রতিটি কলাম থেকে একটি করে ওয়ার্ড নিয়ে আমরা মোট 60টি সেন্টেন্স তৈরি করব, এবং সেই সেন্টেন্সগুলো অবশ্যই কি হবে, সত্য বাক্য হবে বা ট্রু সেন্টেন্স হবে। তাহলে চলো আমরা ক্লাস, আমাদের যে সেন্টেন্স তৈরি করা, সেই সেন্টেন্স তৈরি করার পূর্বে আমরা ওয়ার্ডগুলোর সাথে আগে পরিচিত হয়ে নিই। এই ওয়ার্ডগুলো তোমাদের অনেক পরিচিত, তোমরা অনেকবার এই ওয়ার্ডগুলোর মিনিংস পড়েছ, বিভিন্ন সময় বিভিন্ন আমরা চ্যাপ্টারে এই ওয়ার্ডগুলো সম্পর্কে আমরা জেনেছি। তাহলে চলো আমরা আরেকবার একটু ওয়ার্ডগুলো দেখে নিই। আমাদের ফার্স্ট কলামে আছে আওয়ার টিচার, আমাদের শিক্ষক, শিক্ষককে তো আমরা সবাই চিনি। আইস অর্থাৎ বরফ, ফায়ার আগুন, এ বেগার একজন ভিক্ষুক, সোলজার একজন সৈনিক, দ্য সি সমুদ্রটি, এবং আ ফ্লাওয়ার একটি ফুল। ইজ একটি অক্সিলারি ভার্ব যা আমরা আগের ক্লাসগুলোতে করেছি এবং ইজ সম্পর্কে জেনেছি। অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব বা টু বি ভার্ব আমরা বলে থাকি। ভ্যারি, ভ্যারি দিয়েও আমরা ক্লাস করেছি, আমরা বেশ কিছু সেন্টেন্স তৈরি করেছি। এরপরে আছে আমাদের ফোর্থ কলাম, ফোর্থ কলামে আমরা দেখছি হট, হট খুব গরম, ক্লেভার চতুর, ডিপ গভীর, পোর দরিদ্র, কোল্ড ঠান্ডা, ব্রেভ সাহসী, বিউটিফুল সুন্দর। তাহলে আমরা এই যে এখন এখানে দেখলাম 4টি কলাম, সেই 4টি কলাম থেকে আমাদের যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো সম্পর্কেও আমরা জেনে নিয়েছি। এখন আমাদেরকে কি করতে হবে, প্রতিটি কলাম থেকে আমরা একটি করে ওয়ার্ড নিয়ে একটা ট্রু সেন্টেন্স তৈরি করব। যেমন আমরা এখান থেকে করতে পারি কি, নাম্বার ওয়ান দিয়ে আওয়ার টিচার ইজ ভ্যারি কি হতে পারে, ক্লেভার, তাই না? আওয়ার টিচার ইজ ভ্যারি ক্লেভার। আবার আমরা বলতে পারি এখান থেকে আমাদের দেখো কলাম, সেকেন্ড কলাম এবং থার্ড কলামে আমাদের শুধুমাত্র একটা করে ওয়ার্ড দেওয়া আছে, একটা সাহায্যকারী ভার্ব দেওয়া আছে এবং অন্য আরেকটা অ্যাডজেক্টিভ দেওয়া আছে। এগুলি দিকে আমরা কি করতে পারি, আমরা নতুন নতুন শব্দ বা একটা করে আমরা নতুন সেন্টেন্স তৈরি করবো এগুলি দিয়ে। তাহলে আইস ইজ ভ্যারি কি হবে, হট। আইস হচ্ছে কি, হট? অবশ্যই না, তাই না? মিস কি করেছি, উল্টোটা দিয়েছি। আইস কি বলতো দেখি, আইস হচ্ছে ভ্যারি কোল্ড। তারপরে আছে আমাদের ফায়ার, ফায়ার ইজ ভ্যারি, ফায়ার হচ্ছে হট, কারণ ফায়ার খুব গরম, তাই না? ফায়ারের মধ্যে, আগুনের মধ্যে যদি আমাদের হাত পড়ে তাহলে কি হবে, হাত পুড়ে যাবে। এ বেগার একজন ভিক্ষুক, ভিক্ষুক কি, সে খুব দরিদ্র।
আর দরিদ্র বিধায় সে অন্যের কাছে কি করে সাহায্যের জন্য আশা করে বা সাহায্যের জন্য হাত পাতে তাহলে সো উই হ্যাভ টু সে আ বেগার ইজ ভেরি কি পোর তারপরে আসলো সোলজার একজন সোলজারকে কি করতে হয় সৈনিক সে খুব কি হয় সাহসী হয় কারণ তাকে দেশের রক্ষার কাজে অনেক কাজ করতে হয় আর দেশ রক্ষার কাজের জন্য আমাদেরকে কি করতে হয় সোলজারদেরকে বিভিন্ন ধরনের প্রতিকূলতার সাথে যুদ্ধ করতে হয় তাই না অনেক খারাপ লোকেদের সাথে যুদ্ধ করতে হয় কিংবা তাদের কাছ থেকে নিজেদের দেশকে নিজের দেশের মানুষদেরকে সম্পদকে রক্ষা করার জন্য তাদেরকে অন্যের সাথে লড়াই করতে হয় সেজন্য তাদেরকে কি করতে হয় সাহসী থাকতে হয় তাহলে দ্য সোলজার ইজ এ সোলজার ইজ একজন সৈনিক হয় খুব কি ব্রেভ দেন দ্য সি ইজ একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করলাম ইজ ভেরি কি হবে ডিপ হবে তাই না কারণ সমুদ্র খুব গভীর হয় সমুদ্র গেলেই কি আমরা সহজে ঠাই পাব আমরা ডুবে যাব তাই না কারণ সমুদ্র হচ্ছে অনেক গভীর আর ফ্লাওয়ার ইজ ভেরি কি হয় ফ্লাওয়ার খুব সুন্দর হয় ফুলকে আমরা সবাই ভালোবাসি কেন ভালোবাসি কারণ ফুল অনেক সুন্দর কালারফুল হয় এবং অনেক সুন্দর স্মেল হয় ফুল দেখলেই আমাদের মন ভালো হয়ে যায় তাই না তাহলে আমরা দেখো এই সেন্টেন্সগুলো একটু একটু দেখে নেই তারপরে আমরা বোর্ড ক্লিন করে আবার পুরোটা করব আওয়ার টিচার ইজ ভেরি ক্লেভার অর্থাৎ আমরা আওয়ার টিচারের সাথে এখানে কি করলাম এখানে নাম্বার ওয়ানটা দিলাম তাই না এরপরে আসলো আইস ইজ ভেরি কোল্ড এখানে আমাদের নাম্বার টু চলে গেল এরপরে আছে ফায়ার ইজ ভেরি হট এ বেগার ইজ ভেরি পোর এ সোলজার ইজ ভেরি ব্রেভ দেন দ্য সি ইজ ভেরি ডিপ অ্যান্ড দ্য লাস্ট ওয়ান আ ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল এভাবে আমরা সাতটি ট্রু সেন্টেন্স তৈরি করলাম বা সেভেন ট্রু সেন্টেন্স আমাদের তৈরি করা হয়ে গেল মেক করা হয়ে গেল এখন আমরা এটা দেখতে পেরেছি তোমরা এভাবে করে হিজিবিজি করে কি করবে না দাগাবে না বইটা আমি এখন ফ্রেশ করে করব তোমরাও মিসের সাথে কপিতে তুলবে ঠিক আছে তাহলে চলো এখন আমাদের বইয়ের কাজটি শেষ হলো অর্থাৎ আমাদের বই থেকে আমাদের যে ফিগারটা আছে এই যে ট্যাবল ফিগারটা এই ট্যাবল ফিগারটাতে আমরা করলাম কারণ আমরা বইতে যদি পেন্সিল দিয়ে বারবার বারবার করে দাগ দিই তাহলে মিসের মতো এরকম অবস্থা হবে বোঝা যাবে না তাই না তাই আমরা এখন কি করব এক্সারসাইজ কপিতে আমরা পুরোটা তুলব তাহলে চলো আমি বোর্ডটি ক্লিন করে দিচ্ছি তারপরে আমরা শুরু করব তাহলে আমাদের এই দুটো পার্ট আমি তিনটে পার্ট আমি মুছে দিলাম কারণ এই তিনটে পার্ট দিয়ে আমি অনেক কাজ করেছি তাই না তোমাদেরকে বুঝিয়েছি তাহলে আমরা কি করব এবার শুরু করব নাম্বার ওয়ানে আমাদের ছিল কি আওয়ার টিচার আওয়ার টিচার থেকে আমরা অক্সিলারি যে ভার্বটা আছে সেটা আমরা ব্যবহার করব ইজ ভেরি কি দিয়েছিলাম ক্লেভার ক্লেভার এবং শব্দে বাক্যের শেষে অর্থাৎ সেন্টেন্সের শেষে আমরা একটা ফুল স্টপ ব্যবহার করেছি নাম্বার টু তে আছে আইস ইজ ভেরি কোল্ড মিস তখন কি দিয়েছিলাম হট দিয়েছিলাম তাই না একদিকে কখনো কি খেয়াল করে দেখেছো আমরা যদি কখনো বরফ ধরি বরফ ধরার পরে আমাদের হাতটা কি হয়ে যায় ঠান্ডা হয়ে যায় এরপরে দেখবে ওটা আবার একটু গরম গরম লাগছে যখন ঠান্ডা ভাবটা আমাদের কেটে যাবে তখন আমাদের আবার একটু গরম লাগে তাহলে মিস একসাথে কথা বললাম দুটো কথা বললাম আইস ইজ কোল্ড এটা যেমন সত্য আবার আইস ধরার পরে আমাদের হাতটা কিছু সময় পরে আবার দেখবে গরম গরম অনুভূতি হবে তোমরা বড় যখন হবে আর একটু বড় হলে তোমরা এই বিষয়টা অনেক সুন্দরভাবে বুঝতে পারবে তোমাদের সায়েন্স টিচারের কাছ থেকে তাহলে আমরা দেখছি নাম্বার থ্রিতে আছে কি নাম্বার থ্রিতে আছে ফায়ার ফায়ার ইজ ভেরি ফায়ার কিন্তু কোল্ড না ফায়ার কিন্তু আসলেই হট নাম্বার ফোরে আছে এ বেগার এ বেগার ইজ ভেরি পোর তিনি খুব দরিদ্র হন বলেই একজন বেগার বা একজন ভিক্ষুক খুব
দরিদ্র হন বলেই কিন্তু তিনি অন্যের কাছে হাত পাতেন। তাহলে আমাদের উচিত আমরা নিজেরা যে যে জায়গায় আছি সেখান থেকেই তাদেরকে সাহায্য করা, আমাদের যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আমরা বেগারদেরকে সাহায্য করব, যিনি একেবারেই ক্যাপাবল না কোনো রকমের কাজ করার জন্য বা কোনো করে খাওয়ার মতো যার ইনকাম সোর্স নেই, আমরা সেই ধরনের মানুষদেরকে আমাদের নিজেদের জায়গা থেকেই হেল্প করার চেষ্টা করব। তাহলে দেখো আমি প্রথমটা কি করেছি, আওয়ার টিচার ইজ ভেরি ক্লেভার, নাম্বার টু আইস ইজ ভেরি কোল্ড, নাম্বার থ্রি ফায়ার ইজ ভেরি হট, অ্যান্ড নাম্বার ফোর আ বেগার ইজ ভেরি পোর। এই গেল আমাদের নাম্বার ফোর পর্যন্ত। আমাদের আরো তিনটা সেন্টেন্স রয়েছে, তিনটা ওয়ার্ড রয়ে গেছে, সেই তিনটা ওয়ার্ডস দিয়ে থ্রি ওয়ার্ডস ফ্রম দ্যাট থ্রি ওয়ার্ডস উই হ্যাভ টু মেক থ্রি ট্রু সেন্টেন্সেস। সো লেটস গো, নাম্বার ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর ইজ ক্লিয়ার ফ্রম মাই বোর্ড, নাও উই উইল গো নাম্বার ফাইভ। নাম্বার ফাইভ, নাম্বার ফাইভ ইজ আ সোলজার। আমরা বলেছিলাম সোলজার কি হন, ব্রেভ হন, তাই না? দ্য সোলজার ইজ ভেরি, এ সোলজার ইজ ভেরি ব্রেভ, একজন সোলজার খুব সাহসী হন। নাম্বার সিক্স এ আছে দ্য সি, আমরা বলেছিলাম সমুদ্রের কথা, তাই না? সমুদ্রটি কি, দ্য সি ইজ ভেরি ডিপ, খুব গভীর, সমুদ্রে বা কখনো পানিতে একা একা নামবে না। নাম্বার সেভেন, আ ফ্লাওয়ার, আ ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল। তাহলে দেখো আমাদের নাম্বার থ্রি পর্যন্ত কমপ্লিট, নাম্বার সেভেন পর্যন্ত কমপ্লিট হলো, আমাদের যে থ্রি সেন্টেন্স বাকি ছিল সেই থ্রি সেন্টেন্স আমরা করলাম। আ সোলজার ইজ ভেরি ব্রেভ, দ্য সি ইজ ভেরি ডিপ, সমুদ্রটি খুব গভীর, আ ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল, একটি ফুল খুব সুন্দর হয়। আশা করি তোমরা এরই মাঝে সেন্টেন্সগুলো তুলে নিয়েছো তোমাদের এক্সারসাইজ কপিতে, তারপরে যদি সমস্যা হয় মিসকে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে এবং অবশ্যই বাবা মায়ের কথা মেনে চলবে। আল্লাহ হাফেজ।